সংক্ষিপ্ত সম্বোধন মঞ্চা ছিল বরেণ্যবর্গ এবং সমবেত সাহিত্য প্রেমী শ্রোতৃবৃন্দ বড় অভিনন্দন আপনাকে জানাচ্ছি এই দুর্যোগময় সন্ধ্যায় এত সংখ্যা আপনার আসিব বিশ্বাস করুনথিলি বহুত একাগ্রিক সহকারী কতটি সুন্দর পরিবেশন আপনার উপভোগ করতে বলে আশা মো যত সম্ভব সংকেত চেষ্টা করি স্মারকী বক্তৃতা যা আমি স্মরণ করছু তাঁর সম্পর্ক হওয়া প্রয়োজন না এক ভিন্ন বিষয়ে কবি তবে সচিবাবুক সম্পর্ক যা কিছু কিন্তু সবু কুয়া সরিছি এবং সুন্দর ভাবে কুয়া সরিছি যেত পণ্ডিত চালগলি সে বহু জিদি করে গোটে দিগন্ত পত্রিকা সম্পাদনা গ্রহণ কলে দিগন্ত নামের গোটে মিউজিয়াম মধ্যে সৃষ্টি কলে মিউজিয়াম ভবিষ্যৎ কোথা নাম জানে না বিজয়বাবু জানিথিবে তো পত্রিকাটি কিছুদিন চালু রাখলে তাপরে তাঁর শারীরিক স্বাস্থ্য মধ্য সেটা ভালো রাখলে সে বন্ধ হয়ে গেল কারণ যা হোক জনে প্রকৃতরে ওড়িয়া সাহিত্যের এক নূতন অধ্যায় সৃষ্টি করেছিবা প্রকৃত আক্ষরিক অর্থে নূতন অধ্যায় সৃষ্টি করেছিবা একমাত্র কবি সমসাময়িক বিংশ শতাব্দী হচ্ছেন সচি রাউত্রা সন্দেহ কিছু না আদর্শ তাঁর মোর বিষয়বস্তু হচ্ছে আজ সাহিত্যরে আদর্শ ভূমিকা গতকালি এবং আজি সে জন আদর্শবাদী থিলে স্বাধীনতা পূর্বরু তাঁর আদর্শ থিলা স্বাধীনতা সংগ্রাম তারপরে সাম্যবাদ কিন্তু আদর্শ সে চিরদিন বন্দী হয়ে রহিনথিলে এসব আদর্শ উত্তীর্ণ হয়ে গেলে মধ্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সুযোগ গ্রহণ করিয়া নিমন্তে সে খুব স্বাধীন ভাবরে মুক্ত ভাবরে তাঁকে প্রেরণাকে অনুসরণ করি বহু প্রকার কবিতা সে লিখলে তবে এই যে আদর্শ প্রেরিত জন কবি সচি রাউতরায় তাঁকু ভিত্তি করে মু বিষয়টি কহিবি সেগুলি হচ্ছে সাহিত্যিক জীবনের আদর্শ ভূমিকা কেতে সঙ্গত বা কেতে অনিবার্য না অনিবার্য নুহে জনে সাহিত্যিক জনে সৃজনশীল লেখক আদর্শবাদী হওয়া প্রয়োজন কি কিংবা আদর্শ ধর্মী হওয়া প্রয়োজন কি গোটে বিশেষ দেখা পড়ব সোপেন হওয়ার থেকে কহিলে মানুষ হচ্ছে একমাত্র প্রাণী যিকি নিজের অস্তিত্ব সম্পর্কে নিজকে প্রশ্ন করে কোন মোর জীবনের অর্থ কাহিঁকি এসব সমস্যা সামনা করুছি হঠাৎ মৃত্যু কাহিঁকি আসি পৌঁছে যাচ্ছি এইভাবে সব বিভিন্ন প্রশ্ন অন্য কোনো প্রাণী করে বলে আমাকে জানা না কিন্তু মানুষ করে এবং প্রত্যেক মানুষের অবচেতনরে সচেতন ভাবে নহেলে মধ্য গোটে আদর্শ বোধ থাকে সে যেতে স্থূল আদর্শ হো না কাহিঁকি মোর পরিবার পোষণ করবি পুয়াটিকে মানুষ করবি বাপ মা যত্ন নেবি এতিকি আদর্শ মতো থাকা বাধ্য সাহিত্য সেটা সম্পর্ক কোন আশ্চর্যের কথা ভারতীয় সাহিত্য যৌ শুভারম্ভ প্রত্যুষ যে প্রথম কবিতা পদবাচ্য উচ্চারণী বাল্মীকিঙ্কর মা নিষাদ সেই জোড়িক ধাড়ি তাকে আমি যদি টিকি বিশ্বাস করিব আমি দেখিব আদর্শ ভূমিকা সুন্দরভাবে সে উপস্থাপন করে যাই নদীর স্নান সমাপন করে বাল্মীকি আসুচার মুগ্ধ ভাবে সে দেখুছেন দুইটি পক্ষী ক্রীড়ারত খেলুচার হঠাৎ কি এমনি ক্লাইমাক্স হঠাৎ জনে অদৃশ্য নিষাদ তীর মারিকি গোটিয়ে পক্ষে খসাই দেউছি অন্য পক্ষটি আস্তল করি বুলি বুলি চালি যাচ্ছি সেতু সে কুচার এই সংহতি তু ধ্বংস কলু যে ব্যক্তি নিষাদ তু সমাজের প্রতিষ্ঠা কেবি পাইবু না খুব সূক্ষ্ম কথা গোটায় সে অভিশাপ দিয়ে পারি তাকে
যে তু ভস্মীভূত হয়ে যা নির্বংস হয়ে যা ইত্যাদি না সমাজ রূপ কোণ তাঁর এই প্রথম উচ্চারণ ভিতরে সে আদর্শ উচ্চারিত সমাজ রূপ এভাবে যে জন সমাজ ব্যক্তি প্রতিষ্ঠা করা সে সামাজিক সংহতি নষ্ট করব নাই সেই যে সংহত দুইটি পক্ষী তাঁর অসঙ্গতি সৃষ্টি করুতু অতএব তার প্রতিষ্ঠা সমাজের না সমাজের আভিমুখ্য করা উচিত এই দুই ধারী কবিতা ভিতরে সেতবে প্রতিষ্ঠিত হয়ে গেল সেই কথাটি আমি থরে ভাবু যে আদর্শ এতে গোটে বড় কথা খু বড় কথা গোটিয়ে নুহ ই আমার ইনস্টিংক্ট যেমিতি অনেক থরে গোটে দৃষ্টান্ত দিয়েছি লিখিছি বন্ধু বুঝে অনেক সময় আমি সহ্য করি বুঝলি পুনরাবৃত্তি করুছি কিছুর আজর বিষয়টা প্রয়োজন পুনরাবৃত্তি করে পরে যেতবে ঊনবিংশ শতাব্দীরে গোটে ঠগি সম্প্রদায় থাকলে মানুষ আপনার পড়ি ঠগ তাঁর টেকনিক অফ কিলিং কোণ খন্ডীয় রুমাল ভাই জিনিস পাখে জনে স্বতবিশ্বাসী সেটার পথিক বলে কি জনে তীর্থযাত্রী কিংবা জনে ব্যবসায়ী আর কি পথিক নথিলে সেতবে সে পথিক সহ মিশি যাবে জনে ঠগি এবং মিশি যাইকি গোটায় এমনি মুহূর্ত সুযোগ নেবে যেত আউ কে নথিবে আখপাখে সেই কণাখণ্ডিক তা বেপরে পকাই দিয়ে এমনি গোটে গণ্ঠি মারা দেবে যে সে মরে যাব তার সর্বস্ব সে নিয়ে চালিয়ে যাবে শ্রীমান বলে জনে ব্রিটিশ পুলিশ সুপারিনটেন্ডেন্ট বঙ্গদেশ বিহার কিছু অংশ ওড়িশার কিছু অংশ ঠগি উৎপাত বন্ধ করবার সে অগ্রণী দিনে গোটে দশরা প্লাবিত রাতে শ্রীমান বাংলো আগে দলে ঠগি বসিছেন তাকে বন্দী করে অনা হয়েছে ঠগি সর্দার সামনে বসিছি বিজয় মনে পড়ছে তো কইতে পড়ি না হ্যাঁ মনে পড়ছে লিখেছি আচ্ছা আচ্ছা সেতবে মিডোস তেলার বলে জন লেখক লে সে জনে ব্রিটিশ লোক কিন্তু ভারতবর্ষে বহুত লিখিছেন সে মিডোস তেলার সেই ঠগি সর্দার প্রশ্ন করছেন যে আচ্ছা ধর তুমি গোটায় পথিক সহ সাঙ্গ হয়েকি চালিছ বাটরে তাঠি কিছু অছি পয়সা আছে বলে আশা করে যাচ্ছ কিন্তু হঠাৎ বুঝি পারল যে বিচার পাখানে কিছু না তাকে কিছু পাইবার আশা না তাকে তুমি কেবি হত্যা করব না তো সে ঠগি সর্দার বড় দুঃখপূর্ণ চাহিছে এই এই মিডোস তেলার এবং কুচি সাহেব তুমি কোণ ভাবিল আমি কোণ এড়ে অযোগ্য যে খালি লাভ হব না বলে আমি আমার কর্তব্য করবুনি যেতবে ঘটনাচক্রের সে মো সাঙ্গ হয়েছি মোর কর্তব্য তোলা পড়ব মু তাকে বাড়ি দিছ আদর্শ তার মধ্যে আদর্শ রয়েছে মহাভারতের দর্শকের আদর্শ স্থিরীকৃত করে দিয়েছি নারী শিশু তপস্বী অসহায় এবং ভীরু এবং কদাপি লুণ্ঠন করব না কদাপি তাকে অত্যাচার করব না সংস্কৃত মনে অছি উচ্চারণ করার সাহস করুনি সংস্কৃত উচ্চারণ বড় দুর্বল হব এবং গুজরাটের বিরাট সমাজ সংস্কারক লে রবিশঙ্কর মহারাজ গোটে গাঁ লা সেই গাঁ বংশ পরম্পরা ক্রমে সমস্ত সিন্ধি চোর সিন্ধি চোর বুঝছেন সমস্ত আগে আজকাল হো নথ সিন্ধি চোর কেন মাটি ঘরে কমি গলানি মাটি ঘরে রাতে গোটে কোণ গোটে থাকে তাঁকর যন্ত্রটি অস্ত্রটি গোটে ছুটিয়া কলম ভরিয়া সেইতে সে গোটে গাঁত খড়িকি ভিতরে বসে নিয়েছে তো ভোলা বলে গোটে টোকা সিন্ধি চোর তাকে রবিশঙ্কর মহারাজ বুঝাও যে এসব করা উচিত নুহে তু বড় বংশ পরম্পরা ক্রমে এটা অছি বলে তো কেউ ধর্ম বলে মনে কর না এটা অধর্ম তুই ছাড়ি দে সেই যুবকটি যা কুচি অবিস্মরণীয় সে কুচি মহারাজ তুমি যদি কুচ মু ছাড়ি দেবি কিন্তু কথা কেন জান মতো রাত্রে বাটরে যাও থাকে মতো ডাক দিয়ে ধনীমা ঘরে পোতা হয়েছে লক্ষ্মী ঠাকুরাণী আরে ভোলা তো চাল যাচ্ছ কোণ মতো মুক্ত কর মুক্ত কর পোতা হয়ে রয়েছি সেবে যায় এবং
ତାଙ୍କୁ ସେ ଅଳଙ୍କାରତକ ଯେ ଟଙ୍କା ପଇସା ଚଞ୍ଜା ପୋତି ରଖିଲା ତାକୁ ମୁଁ ମୁକ୍ତ କରେ। ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ଏଇ ଅଧିକାର ଏଇ ଯୋଉ ଆଦର୍ଶ ବୋଧର ଗୋଟାଏ ଭୂମିକା ଜୀବନରେ ବଡ ଆଶ୍ଚର୍ଯ୍ୟଜନକ ସିଏ। କିନ୍ତୁ ଆଉ ଟିକେ ଉଚ୍ଚ ସ୍ତର ଆମକୁ ଯିବା ସ୍ତରକୁ ଯିବା। ଆଦର୍ଶ ଆଦର୍ଶ ଭିତରେ ଦ୍ୱନ୍ଦ୍ୱ ସଂଘର୍ଷ କିଛି କମ୍ ନୁହେଁ। ତା ସବୁଠୁ ବଡ ଦୃଷ୍ଟାନ୍ତ ହେଉଛି ଭୀଷ୍ମ ଏବଂ ବିଭୀଷଣ। ବିଭୀଷଣ ପ୍ରଥମେ ଆସୁଛନ୍ତି। ବିଭୀଷଣ ଏକମାତ୍ର ସେତେବେଳେକାର ଅସୁର ରାଜବଂଶୀ ବ୍ୟକ୍ତିତ୍ୱ ଯିଏ ଜାଣିଥିଲେ ଶ୍ରୀରାମଚନ୍ଦ୍ର ହେଉଛନ୍ତି ଏକ ଦିବ୍ୟ ଶକ୍ତି। ମହାଭାରତ ଯୁଗରେ ଆମେ ଆସି ଦେଖିବା ଭୀଷ୍ମ କତିପୟ ବ୍ୟକ୍ତିତ୍ୱ ଜାଣିନତ ଯିଏକି ଶ୍ରୀକୃଷ୍ଣ କିଏ ତାଙ୍କ ସ୍ୱରୂପ ଜାଣିଥିଲେ। ଦୁହିଙ୍କର ଆଚରଣ କିନ୍ତୁ ଆକାଶ ପାତାଳ ହେଇଥିଲା। ବିଭୀଷଣ ଯେତେବେଳେ ଜାଣିଲେ ରାମଚନ୍ଦ୍ରଙ୍କ ସହିତ ରାବଣ ସଂଘର୍ଷ ହେଉଛି, ରାବଣ ପ୍ରତି ତାଙ୍କ ଶ୍ରଦ୍ଧା କିଛି କମ୍ ନୁହେଁ, ରାବଣ ପ୍ରତି ତାଙ୍କର ଭକ୍ତିଭାବ କିଛି କମ୍ ନୁହେଁ, ସେ ଉପଦେଶ ରାବଣକୁ ରାବଣ ଉପଦେଶ ମାନିଲେ ନାହିଁ, ସେତେବେଳେ ସିଏ ଯଥାଶୀଘ୍ର ଆସିକି ରାମଙ୍କ ଶିବିରରେ ଯୋଗଦାନ କରୁଛନ୍ତି। ଯେହେତୁ ସେ ଜାଣିଛନ୍ତି ରାମଚନ୍ଦ୍ର କିଏ, ଭୀଷ୍ମ ଜାଣିଛନ୍ତି କୃଷ୍ଣ କିଏ, କିନ୍ତୁ କଦାପି ସେ କୌରବ ପକ୍ଷ ତ୍ୟାଗ କରିନାହାନ୍ତି। ସମସ୍ତ ଶୁଭେଚ୍ଛା ସମସ୍ତ ସ୍ନେହ ସ୍ୱାର୍ଥ ସତ୍ତ୍ୱେ ସେ କୌରବ ପକ୍ଷରେ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ରହିଯାଉଛନ୍ତି। ବିଚିତ୍ର ଏ ବିଚିତ୍ର ଏ ପାର୍ଥକ୍ୟ ତ ବଡ଼ ବିଚିତ୍ର ପାର୍ଥକ୍ୟ, କିନ୍ତୁ ବିଚିତ୍ର ନୁହେଁ। ଯେତେବେଳେ ଆମେ ଦେଖିବା ଗୋଟେ ଉଚ୍ଚ ସ୍ତରରୁ ଦୁହିଙ୍କ ଜୀବନ ଦର୍ଶନ, ଦୁହିଙ୍କ ଯୌଗିକ ଜୀବନ ଦର୍ଶନ, ବିଭୀଷଣ ଭକ୍ତି ଯୋଗୀ, ଭକ୍ତ ପାଇଁ ଭଗବାନ ଯୋଉଠି ସିଏ ସେଇଠି, ଭୀଷ୍ମ ଜ୍ଞାନ ଯୋଗୀ, ଜ୍ଞାନରେ ଜାଣନ୍ତି ହଜାରେ ଭୀଷ୍ମ କୌର ପକ୍ଷ ରହିଲେ ଭାଷା କିଛି ମୂଲ୍ୟ ନାହିଁ, ଯୋଉଠି ଶ୍ରୀକୃଷ୍ଣ ସେଇଠି ବିଜୟ, ଯୋଉଠି ଧନଞ୍ଜଳି ସେଇଠି ବିଜୟ, ଏବଂ ମୋର ଯୋଉ ଶିବିର ପରିବର୍ତ୍ତନ ସେ ଗୋଟେ ଖାଲି ମୋର ଅହଙ୍ଗ ପ୍ରକାଶ, ଆଉ କିଛି ନୁହେଁ। କିଛି ଆଦର୍ଶ ଆଦର୍ଶ ଭିତରେ ମୁଁ ଏସା କହିବାର ଭୂମିକା ଦେଉଛି, କାରଣ ଆଜି ସମୟକୁ ଆସିବା ପୂର୍ବରୁ ଏସବୁ କଥା କହୁଛି ଯେ ଏଇ ଏଇ ଯୋଉ ପାର୍ଥକ୍ୟ, ଏଇ ପାର୍ଥକ୍ୟ ବିବାଦମୟ ନୁହେଁ, ଏଇଟା ବିଭେଦ ନୁହେଁ, ଇଏ ପ୍ରକୃତିର ଅନନ୍ତ ଲୀଳାରେ ପାର୍ଥକ୍ୟ ପାଇଁ ପାର୍ଥକ୍ୟ। ପ୍ରକୃତି ପାର୍ଥକ୍ୟ ସୁଖୀ ସୁଖ ପାଏ, ଏତେ ପାର୍ଥକ୍ୟ ହେଇପାରେ। ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ବୈଜ୍ଞାନିକ ଦୃଷ୍ଟିରୁ କହିଲେ ଯୋଡ଼ିଏ ପତ୍ର, ଯୋଡ଼ିଏ ଘାସ କେବେ ଏକା ହେଇପାରି ନାହାନ୍ତି। କି ଅସଂଖ୍ୟ ଏବଂ ଅପରିସୀମ ପାର୍ଥକ୍ୟ ଆନନ୍ଦପୂର୍ଣ୍ଣକ ଅନୁଭବ କରେ ପ୍ରକୃତି, କିମ୍ବା ଯୋଉ ମହାନ ସୃଜନୀ ଶକ୍ତି ଆମକୁ ବ୍ୟସ୍ତ କରି ରହିଛି। ଓଡ଼ିଶାର ଲୋକ କଥାରେ ବି ଚମତ୍କାର ଗପ ରହିଛି, ଯୋଉ ଗପ ମୁଁ ଆଉ କୋଉଠି ଅନ୍ୟ କୌଣସି ଭାଷାରେ ପଢ଼ି ନାହିଁ, ଦେଖି ନାହିଁ, ଚେଷ୍ଟା କରି ଖୋଜି ପାଇଲି ପାଇନାହିଁ। ଆପଣ ସମସ୍ତେ ଜାଣନ୍ତି ସେ ଗପ, କ୍ଷମା କରିକି ମୋତେ ପୁରନ୍ତୁ, ତାର ତାତ୍ପର୍ଯ୍ୟ ବୁଝିବା ପାଇଁ ମୁଁ କହୁଛି। ଜଟା ଛିଡ଼ି ଋଷି ବଲା, ଏଇ ଟାଇପ୍ର ପ୍ରଭାବ ଅନେକ ଶୁଣିଥିବେ, ମାନେ ଶୁଣିଛନ୍ତି ନା ନାହିଁ, ୟା ପଛରେ ଯୋଉ କାହାଣୀଟି ଅଛି ତାକୁ ମନେ ପକାଉଥିବେ, ମନେ ପକାନ୍ତୁ। କାହାଣୀ ହେଉଛି, ଦିନେ ଜଣେ ରାଜା, ଜଣେ ତରୁଣ ରାଜା ଥିଲେ, ତାଙ୍କ ବାପା ତାକୁ କହିଯାଇଥିଲେ ଯେ ଦେଖ, ମୋର ଜଣେ ଗୁରୁକୁଳରେ ମୋର ସହପାଠୀ ଥିବା ଜଣେ ବ୍ୟକ୍ତି, ସେ ଅରଣ୍ୟ ଭିତରେ ଆଶ୍ରମ ରହିଛି, ଏବଂ ମୁଁ ତାକୁ ମଝିରେ ମଝିରେ ଯାଇକି ତା ଦୁଃଖ ସୁଖ ବୁଝେ, ତା ସମସ୍ୟା କିଥିଲେ ତା ସମସ୍ୟା ଦୂର କରିବାକୁ ଚେଷ୍ଟା କରେ, ମୋର ମୃତ୍ୟୁ ପରେ ମଧ୍ୟ ତୁ ଯେମିତି ସେଇ କର୍ତ୍ତବ୍ୟରେ ଅବହେଳା କରିବୁ ନାହିଁ। ତାର ଗୋଟିଏ ଦୋଷ ହେଉଛି, ମୋର ବନ୍ଧୁର, ଯଦିଓ ସେ ଜଣେ ତପସ୍ୱୀ, ତପସ୍ୱୀ ମାନେ ପୂର୍ଣ୍ଣାଙ୍ଗ ବିକଶିତ ରହିପାରନ୍ତି, ଜଣେ ଖୁବ୍ ନିଜର ଅନ୍ତଃସତ୍ତାରେ ବହୁତ ବିକାଶ ଲାଭ କରି ଥାଇପାରେ, ପ୍ରାଣସତ୍ତା ମଧ୍ୟ ହାତ ନଥାଏ, ହଠାତ୍ କ୍ରୁଦ୍ଧ ହୋଇଯାଏ, ରାଗିଯାଏ, ଅନେକ କିଛି ହୁଏ, ଏବଂ ସିଏ ବଡ଼ କ୍ରୋଧୀ, ମୋର ସେ ବନ୍ଧୁଟି ବଡ଼ କ୍ରୋଧୀ, ତାକୁ ସମ୍ଭାଳୁଥୁ। ଯଥାଜ୍ଞା, ପିତା ଚାଲିଗଲେ, ଯୁବକ ରାଜା ଯାଇକି ସେଇ ଯୋଗୀକୁ ଦେଖା ସାକ୍ଷାତ କରନ୍ତି। ଯୋଗୀ ବଡ଼ ଖୁସି ହୁଅନ୍ତି, ତାଙ୍କର ସହପାଠୀର ପୁତ୍ର ଆସୁଛି ତାଙ୍କ ପାଖକୁ, ବହୁତ ଖୁସି ହୁଅନ୍ତି।
ଦିନେ ହଠାତ୍ ସେ ଦେଖିଲେ ଯେ ଋଷିଙ୍କ ମୁଣ୍ଡରେ ବିଶେଷ ଜଟା ଆଉ ନାହିଁ, ମାତ୍ର ଯୋଡ଼ିଏ ଜଟା ଅଛି। ତାଙ୍କ ଦୁର୍ବଳତା ହେଲା ଯେତେବେଳେ ରାଗିଯିବେ ଗୋଟିଏ ଜଟା ଫେରିକି ଫୋପାଡ଼ିବେ ତଳକୁ। ଏମିତି ଫୋପାଡ଼ ଫୋପାଡ଼ ବିଭିନ୍ନ କାରଣ ଯୋଗୁଁ ଆଉ ସେ ଯୋଡ଼ିଏ ମାତ୍ର ଜଟା ରହିଛି ଏବଂ ଅଭିଶାପ ରହିଛି, ଯେତେବେଳେ ସେ ଜଟା ଛିଡ଼େଇ ପକେଇବେ ସେତେବେଳେ ସେ ମରିଯିବେ। ବଡ଼ ଆତଙ୍କିତ ଅନୁଭବ କଲେ ଏ ନୂତନ ରାଜା ଏବଂ ବଡ଼ ବିନୟ ସହକାରେ ଯୋଗୀ କହିଲେ, ହେ ମହାଭାଗ, ମୁଁ ଆପଣଙ୍କର ପୁତ୍ର, ଆପଣଙ୍କ ଦାୟିତ୍ୱ ପୁତ୍ରର ସୁଖ ଯେମିତି ପୁତ୍ର ପାଇବ ସେଇ କାମ କରିବା। ତୁମେ କ'ଣ ପାଇଲେ ସୁଖୀ ହବ? ଯୋଗୀ ପଚାରିଲେ, ଆପଣ ଆସିକି ଏଠାରେ ରହନ୍ତୁ, ଅରଣ୍ୟରେ ମୋ ପ୍ରସାଦରେ ରହନ୍ତୁ। ବେଶ ତା ଖୁସି ହେଇକି ସେ ଆସିଲେ, କାରଣ ରାଜା ଭାବିଲେ ଯେ ପ୍ରାସାଦରେ ସେ ସୁରକ୍ଷିତ ରହିବେ, ତାଙ୍କୁ ରହିବାର କାହାରି ସେ ଗ୍ରହଣୀତ ହେଲାବେଳେ କୌଣସି ଘଟଣା ଘଟିବ ନାହିଁ। ପ୍ରସାଦକୁ ନେଇ ଆସିଲେ, ବଡ଼ ଆନନ୍ଦରେ ଯୋଗୀ ବଡ଼ ଆସନ୍ତି, ଦରବାରରେ ବସନ୍ତି, ବସିକି ଖୁସି ହୁଅନ୍ତି, ଖୁବ୍ ଅନୁମାନ ଶୁଣିଥାନ୍ତି, କେତେବେଳେ କେତେବେଳେ ହସି ଦିଅନ୍ତି, କେତେବେଳେ କ'ଣ କରନ୍ତି, ଖୁସି ତାଙ୍କ ସ୍ୱାଧୀନ, ତାଙ୍କୁ କେହି ବାହାରି ପାରିବେନି କିଛି କାମରେ। ରାଜାଙ୍କର ଆଜ୍ଞା ଥାଏ, କେହି ଯେମିତି ସାମାନ୍ୟ ବିରକ୍ତି ଉତ୍ପାଦନ କରିବେ ନାହିଁ ତାଙ୍କର। ଦିନେ ହଠାତ୍ ରାଜା ଦେଖିଲେ ଜଣେ ପଡ଼ୋଶୀ ରାଜ୍ୟର ଜଣେ ନୂତନ ଦୂତ, ରାଜଦୂତ ଆସିଥାନ୍ତି ଏବଂ ସେ ଦୂତ ଆସିକି ପରମ୍ପରା ଅନୁସାରେ ଏ ରାଜାଙ୍କର ସ୍ତୁତିଗାନ କରୁଛନ୍ତି। ହେ ରାଜା, କନ୍ଦୁପ ଭଳି ସୁନ୍ଦର, କୁବେର ଭଳି ଧନିକ, ଇନ୍ଦ୍ର ଭଳି ଶକ୍ତିଶାଳୀ। ହଠାତ୍ ଲକ୍ଷ୍ୟ କରିବା ବେଳକୁ ଇଏ ସନ୍ନ୍ୟାସୀ ଉଠି ପଡ଼ିଲେନି, ତାଙ୍କ ଚୌକି ଛାଡ଼ିକି ରାଗ ଥରୁଛନ୍ତି ଏବଂ ଥରୁ ଥରୁ ହଠାତ୍ ଦୁଇଟା ଜଟା ଲାଷ୍ଟ ବା ଟୁଆଞ୍ଚଟା ଧରି ପକେଇଲେଣି। ଆଜ୍ଞା କଣ କଣ କରୁଛନ୍ତି? ନା ଏଇ ଟୁକା ଇନ୍ଦ୍ର ଭଳି ଶକ୍ତିଶାଳୀ, ଏଇ ଟୁକା କନ୍ଦୁପ ଭଳି ସୁନ୍ଦର, ଏତେ ବଡ଼ ମିଥ୍ୟା ମୁଁ ସହ୍ୟ କରିବି କେମିତି? ଏଇ କାନା ଏଇ ମିଥ୍ୟା ସହ୍ୟ କରିବ ବୋଲି ଚୋରଣୀ ଛିଡ଼ି ପକେଇଦେଲେ ଆଉ ଅବଶ୍ୟ କଲେ ଗୋଟିଏ ଜଟା। ପ୍ୟାଲେସ୍ ରଖିକି ରାଜାଙ୍କର ନଅର ପଥର ଯେଉଁ ଉଦ୍ୟାନ, ସେ ଉଦ୍ୟାନ ଭିତରେ ଗୋଟେ ସୁନ୍ଦର କୁଟୀର ତିଆରି କରିଦେଲେ ରାଜା, ଆପଣ ସେଇଠି ରହନ୍ତୁ, ଏସବୁ ମିଥ୍ୟା ନାନା ପ୍ରକାର ହିପୋକ୍ରେସି, ନାନା ପ୍ରକାର ଛଅରା ଅଧିଷ୍ଠିତ ରାଜଦରବାର ଆପଣ ଖାଇକି ଆସିବେ ନା? ହଁ ଠିକ କଥା, ସେ ପରବର୍ତ୍ତ ଶାନ୍ତ ହେଇଯାଆନ୍ତି। ଠିକ କଥା, ଠିକ କଥା, ତମର ତ ଏଠି ଏସବୁ କରିବାକୁ ପଡ଼ିବ। ହଁ ବୁଝୁଛି ବୁଝୁଛି, ହଁ ମୁଁ ସେଇଠି ରହିବି। ସେଠି ରହିଲେ ଆଉ କିଛି ଚିନ୍ତା ହେଲା ରାଜାଙ୍କର, ତାଙ୍କୁ ଘେରିକି ରହିଥାନ୍ତି ଅଦୃଶ୍ୟ ଭାବରେ ଏମିତି ଲୋକମାନେ ଯେଉଁମାନେ ଦେଖିବେ ଯେ ତାଙ୍କୁ କେହି ବିରକ୍ତ କରିବା ପାଖରେ ନଯାଏ। କେତେ ବର୍ଷ ବିତି ଯାଇଛି, ତରୁଣ ରାଜା, ଯଦିଓ ସେ ରାଜବଂଶୀ ସେ ରାଜା, କିନ୍ତୁ ଜଣେ ପଲ୍ଲୀ ବାଳିକାକୁ ପ୍ରେମ କରିକି ସେ ତା ବିବାହ ହେଲେ, ସେ ହେଲା ତାଙ୍କ ରାଣୀ। ଏବଂ ବିବାହ ପରେ ପରେ ବସନ୍ତ ଋତୁ ଆସିଛି, ଅତି ଗରିବ ଘରର ଝିଅ ସେ ଥିଲା। ବସନ୍ତ ଋତୁ ଆସିଛି, ଦିନେ ଉଦ୍ୟାନରେ ରାଜା ଆଉ ରାଣୀ ବୁଲାବୁଲି କରୁଛନ୍ତି, ଖେଳୁଛନ୍ତି, ହଠାତ୍ ରାଜା ଗୋଟେ ଫୁଲ ତୋଳିକି ରାଣୀ ଉପରେ ଫୋପାଡ଼ ଦେଲେ। ରାଣୀ ଯେମିତି ମୂର୍ଚ୍ଛା ହେଇଗଲେ ସେ ଅଭିନୟ ସେ କରୁଛନ୍ତି ପଡ଼ିବାର ତଳେ, ହଠାତ୍ ଚିତ୍କାର ଶୁଭିଲା ଅଦୂରରୁ, ଏଇ ଛଳରା କଣ ହେଲା? ମନେ ପଡ଼ିଲା ରାଣୀଙ୍କର, ଓ ଋଷିଙ୍କର ଏଇଠି ଅଛି ତାଙ୍କର କୋଠିଟି, କଣ ହେଲା? ଋଷି କହିଲେ, ଏଇ ଝିଅକୁ ମୁଁ ଦେଖିଛି, ଗରିବ ତାର ବିଧବା ମା ସହିତ ଥାଏ, ମା ପିଜୁଳି ତୋଳିକି ତଳେ ପକେଇବ, କାଳେ ପଥର ଉପରେ ପଡ଼ିକି ପିଜୁଳି ଚୋପା ଛେଚି ଟିକେ ଟିକେ ଆହତ ହବ, ତେଣୁ ଭଲ ବିକ୍ରି ହବନି ଦାମରେ, କୋଉ କୋଉ ଭାଷଣରେ ଓ ବୋଲି କୁହାଯାଏ, ଓ ପକେଇବ, ସେ ପାଇଁ ଏ ଝିଅ ପିଠି ବାଜୁଥାଏ, ସେ ପିଠି ଉପରେ ଓ ପଡୁଥାଏ, ପଡିଲେ ସେ ଅକ୍ଷତ ହେଇକି ରହେ, ସେ ଆଜି ଫୁଲମାଳ ଖାଇକି ସେ କହୁଛି ମୁସ୍ତା ଯିବ ବୋଲି, ଏଡ଼େ ବଡ଼ ସ୍ମରଣ ମୁଁ ସଜ୍ଜ କରିବି କେମିତି କହିବା ପରେ ଶ୍ରେଷ୍ଠ ଛିଡ଼ିଦେବି। ଆପଣ କାହାର ଭୁଲ ଦେଖିବେ? ରାଜା ରାଣୀ ସେମାନେ ଗୋଟେ ଭିନ୍ନ ଗୋଟେ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ସ୍ତରରେ ତାଙ୍କର ବୈବାହିକ ପ୍ରଥମ ରୋମାଞ୍ଚର ଯୋଉ ସତ୍ୟ, ସେଇ ସତ୍ୟ ସେମାନେ ଅବଲମ୍ବନ କରୁଛନ୍ତି, ଅପରାଧ ତାଙ୍କର କିଛି ନାହିଁ। ଋଷି ସତ୍ୟ ହିଁ ସତ୍ୟ, ସମଗ୍ର ସବୁ ଜାତିର ଛଳନା, ସବୁ ଜାତିର ମିଥ୍ୟା ତାର ଗର୍ଜନୀୟ, ଆଉ ଗୋଟେ ସ୍ତରରେ ସେ ଦେଖୁଛନ୍ତି, ଉଭୟ ସ୍ତର ଭିତରେ ସଂଯୋଗ ସ୍ଥାପନ ହେଇପାରୁନାହିଁ ଏବଂ ଦୁଇ ଆଦର୍ଶ ଦୁଇ ସତ୍ୟର ବିରୋଧରେ ଗୋଟେ ଟ୍ରାଜେଡି ଘଟିଯାଉଛି। ସାହିତ୍ୟରେ ଆପଣ ଦେଖିବେ ଏଇ ଯୋଉ
ବିଭକ୍ତି ଏଇ ଯେଉଁ ସଂଘର୍ଷ ୟା ଅନେକ ଚିତ୍ର ମୁଁ ଦୃଷ୍ଟ ଦେଇପାରନ୍ତି କିନ୍ତୁ ଦୃଷ୍ଟାନ୍ତରେ ଦୁଇ ଘଣ୍ଟା ସମୟ ଲାଗିଯିବ ସେସବୁ ମୁଁ କରିବି ନାହିଁ ଆଜି ଆଉ ସେଟା କରିବା ସମୟ ନାହିଁ ବର୍ତ୍ତମାନ ଏପରିକି ବ୍ୟକ୍ତିଗତ ଜୀବନରେ ମଧ୍ୟ ଆପଣ ବ୍ୟକ୍ତିଗତ ଜୀବନରେ ମଧ୍ୟ ଏହି ସଂଘର୍ଷ ସମ୍ମୁଖୀନ ହେବେ ବୁଦ୍ଧଙ୍କର ଅନ୍ତିମ ସମୟ କଥା ଚିନ୍ତା କରନ୍ତୁ ବୁଦ୍ଧ ଯେତେବେଳେ ବୋଧେ ଚେତବନ ସେତେବେଳେ ସେଠୁ ଦିନେ ଭାଷଣ ଦେଉଛନ୍ତି ମୁଗ୍ଧ ଶତ୍ରୁମଣ୍ଡଳୀ ଜଣେ ଜଣେ ପ୍ରଶ୍ନ କରୁଛନ୍ତି ସେ ଉତ୍ତର ଦେଉଛନ୍ତି ସମସ୍ତେ ଚାଲିଗଲେ ସେ ଦେଖିଲେ ଗୋଟିଏ ଲୋକ ଛିଡ଼ା ହୋଇଛି ଦୀର୍ଘ ସମୟ ବୁଦ୍ଧ ତାକୁ ଡାକିଲେ ପାଖକୁ କ'ଣ ତୋର କିଛି କହିବାର ଅଛି ତମର କିଛି କହିବାର ନାହିଁ ମୋର ଗୋଟେ ଅନୁରୋଧ ଅଛି ଆପଣଙ୍କୁ ଆପଣ ରକ୍ଷା କରିବେ ତ ନା କୁହ ଅନୁରୋଧଟି କ'ଣ ଅନୁରୋଧ ହେଲା ଦିନେ ଆପଣ ମୋ ଘରେ ବିବାହ କରିବେ ବୁଦ୍ଧ କହିଲେ ଠିକ୍ ଅଛି କିନ୍ତୁ ଆଜି ତ ମୁଁ ରହୁନି ଚାଲିଯାଉଛି ଦୂରକୁ ମୁଁ ଫେରି ଆସିବା ପରେ ତମ ଘରେ ବିବାହ କରିବି ପ୍ରାୟ ବର୍ଷେ ପରେ ବୁଦ୍ଧ ଫେରି ଆସିଛନ୍ତି ତାଙ୍କ 80 ବର୍ଷ ପୂର୍ଣ୍ଣ ହେଲାଣି ବୁଦ୍ଧ ଏବଂ ଏଇ ଲୋକଟି ମନେ ପକାଇ ଦେଉଛି ଯେ ଆଜି ଆମ ଘରେ ବିବାହ କରିବେ ଠିକ୍ ଅଛି ବ୍ୟବସ୍ଥା କରୁଥିଲେ ଆଗାମୀକାଲି ମୁଁ ଯିବି ଦିନ 12 ବେଳେ ମଧ୍ୟାହ୍ନ ବେଳେ ମୁଁ ଯାଇ ଭୋଜନ କରିବି କିନ୍ତୁ ବୁଦ୍ଧ ମଧ୍ୟାହ୍ନ ବେଳେ ଠିକ୍ ମଧ୍ୟାହ୍ନ ଯାଇପାରିଲେ ନାହିଁ ବହୁତ ଲୋକ ଆସୁଛନ୍ତି ବହୁ ପ୍ରଶ୍ନ ପଚାରୁଛନ୍ତି ଦୁଇ ଘଣ୍ଟା ଦେରି ହେଇଗଲା ପ୍ରଭାତରୁ ଆରମ୍ଭ କରିଛି ସେ ବ୍ୟବସ୍ଥା ଖାଇବା ପିଇବା ସବୁ ବ୍ୟବସ୍ଥା ସେତେବେଳେ ଦାରୁଣ ଉତ୍ତର ଭାରତ ଯେଉଁ ଗ୍ରୀଷ୍ମାବକାଶ ଗ୍ରୀଷ୍ମ ସମୟ ତା ଭିତରେ ଯେତେ ପ୍ରକାର ସେ କରିଛି ରନ୍ଧାରନ୍ଧି ସବୁ ଖରାପ ହେଇଗଲାଣି ଏବଂ ମୁଖ୍ୟତଃ ସମସ୍ତ ଆଇଟମ୍ ମାଂସର ଆଇଟମ୍ ସେ ବୁଝେନି ବୁଦ୍ଧଙ୍କ ଦର୍ଶନ କଲେ ବୁଝେନି କାହିଁକି ବ୍ୟକ୍ତିତ୍ୱ ଅଭିଭୂତ ଆମ ଘରେ ସେ ଖାଇବେ ତାର ଯେ ସେ ବିରାଟ ଗର୍ବ ଏବଂ ତା ସମସ୍ତ ପରିବାର ବର୍ଗ ଆସିଛନ୍ତି ସେମାନେ ସବୁ ବୁଲିକି ରହିଛନ୍ତି ବୁଦ୍ଧ ବସିଛନ୍ତି ଖାଇବା ପାଇଁ ଦେଖିବେ ସମସ୍ତେ ବୁଦ୍ଧ ଖାଉଛନ୍ତି ତା ଘରେ ଆପଣ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ଶୁଣିଲେ ଉନବିଂଶ ଶତାବ୍ଦୀରେ ବ୍ରିଟେନ୍ରେ ଯେମିତି କ୍ୟାଣ୍ଟିନ୍ରେ ଜଣେ ଜଣେ ବଡ଼ ଲୋକ ସେ ଖାଉଥିବେ ସେ ଖାଦ୍ୟ କ୍ୟାଣ୍ଟିନ୍ ଡାକ୍ତରୀ ବାହାରେ ଦେଖିବା ଅସ ସେ କ'ଣ ଖାଉଛନ୍ତି ଲୋକେ ପଇସା ନାହିଁ କିଛି ନାହିଁ ଖାଲି ଖାଦ୍ୟ ସେ ଖାଉଛନ୍ତି ଦେଖିକି ଚାଲିଯିବି ଯିଏ ଖାଉଥିବେ ସେ ମଧ୍ୟ ସଗର୍ବ ଖାଉଥିବେ ସମସ୍ତଙ୍କ ଆଗରେ ଦେଖିବା ପାଇଁ ଅନ୍ୟମାନଙ୍କୁ ମଣିଷର ସଂସ୍କାର ବହୁତ ପ୍ରକାର ଥିଲା ଏବେ ଅନେକ ଦୂର ହେଇଗଲାଣି ଆହୁରି କୁସଂସ୍କାର ଅନେକ ମଧ୍ୟ ବଢ଼ିଛି କିଛି କୁସଂସ୍କାର ଚାଲିଯାଇଛି ତ ସେତେବେଳେ ସର୍ବସମକ୍ଷରେ ଖାଇବା କିଛି ଅସ୍ୱାଭାବିକ ନୁହେଁ ବୁଦ୍ଧ ଖାଉଛନ୍ତି ବସିକି ସମସ୍ତେ ଦେଖୁଛନ୍ତି କେତେ ଆହୁରି ଅଛନ୍ତି ବୁଦ୍ଧ ବସିକି ମୁହୂର୍ତ୍ତ ଭିତରେ ବୁଝିପାରିଲେ ସବୁ ଖାଦ୍ୟ ପ୍ରାୟ ବିଷାକ୍ତ ହେଇଗଲାଣି ସେତେବେଳେ ଶେଷ ପରାଣ୍ୟ ସମୟ ଟିକେ ଚାଖିଲେ ସେ ଦେଖିଲେ ସେ ଖଟା ହେଇଯାଇଛି ନିରବରେ ରହିଲେ କିଛି ସମୟ ତାପରେ ଖାଇବାକୁ ଆରମ୍ଭ କଲେ ଏବଂ ଖାଇଲେ କ'ଣ ବ୍ୟକ୍ତିଗତ ତାଙ୍କ ଭିତରେ ଆଦର୍ଶ ସଂଘର୍ଷ ସେ ଜୀବେ ଦୟା ଅହିଂସା ପ୍ରବର୍ତ୍ତକ କୌଣସି ପ୍ରକାର ଜୀବ ହତ୍ୟା ଅସମ୍ଭବ ଏବଂ ତାକୁ ଜୀବ ହତ୍ୟା ନିହତ ଜୀବରୁ କୌଣସି ପ୍ରକାର ତୃପ୍ତି ଲାଭ କରିବା ଇଏ ତ ଅସମ୍ଭବ କଥା ଇଏ ତାଙ୍କର ଆଦର୍ଶ ଇଏ ଗୋଟେ ଦିଗରେ ଅନ୍ୟ ଦିଗରେ ମାନବିକତାର ଅର୍ଶ ଯଦି ସେହି ମୁହୂର୍ତ୍ତରେ ସେ ଛାଡ଼ିକି ଚାଲିଯିବେ ଯୋଉ ମାନସିକ ଧକ୍କା ଅପମାନ ଏ ଲୋକଟି ପାଇବ ସେଟା ମୋରାଲ ଭାୟୋଲେନ୍ସ ଗୋଟେ ହେଉଛି ଟେକ୍ନିକାଲ ଭାୟୋଲେନ୍ସ ମୟଙ୍କ ସାରିଛି ପଛକୁ ସିଏ ରାନ୍ଧି ସାରିଲାଣି ଇଏ ଖାଲି ଟେକ୍ନିକାଲି ନିଜର ସତ ରକ୍ଷା କରିବେ ତାକୁ ରଖାଇକି କିନ୍ତୁ ଜୀବନ୍ତ ଗୋଟେ ମଣିଷକୁ ସେ କଷ୍ଟ ଦେବେ ଯଦି ରଖାଇବେ ସେ ଅପମାନରେ ସିଏ ହୁଏତ ମୂଲ୍ୟବାନ ହେଇଯିବ ଆମ ନିଜ ଭିତରେ ମଧ୍ୟ ଥରେ ଥରେ ଆଦର୍ଶ ସଂଘର୍ଷ ହେଇଥିବା ଦେଖାଯିବ ବୁଦ୍ଧ ପ୍ରାୟ ସେକ୍ରିଫାଇସ୍ କଲେ ନିଜକୁ ସେ ଯୋଉ ଖାଇଲେ ସେ ବୁଝାଇ ଦେହ ତାପରେ ସୁସ୍ଥ ହେଇନାହାନ୍ତି ପ୍ରାଣତ୍ୟାଗ କଲେ କଥା ହଉଛି ଆମେ ଆଜିର ପୃଥିବୀରେ ଆଦର୍ଶ ସ୍ଥାନ କ'ଣ ସାହିତ୍ୟକୁ ଆସିବା ପୂର୍ବରୁ ଆଜିର ପୃଥିବୀର ଆଦର୍ଶ ସ୍ଥାନ କ'ଣ ସେ ଆମେ ବିଚାର କରିବାକୁ ପଡ଼ିବ ଆଜି ଆଦର୍ଶ ବହୁତ କିନ୍ତୁ ସେ ଆଦର୍ଶ ସହିତ ମୁଁ ବିଷୟ ଭୂମିକା ନ କରି ଖୁବ ସଂକ୍ଷେପରେ କହୁଛି ଆଦର୍ଶ ସହିତ ଅହଙ୍ଗର ମିଶ୍ରଣ ଏତେ ବେଶୀ ଯେ ଆଦର୍ଶ ଦହି ଦେଇକି ଆମେ ଯାହା ଆଜି ସମାଜରେ କରୁଛୁ ସବୁ କିଛି ଆମର ଅହଙ୍ଗର ପରିତୃପ୍ତି ପାଇଁ ଆଇଡିଓଲୋଜିକାଲ ଟ୍ରାଇବାଲିଜମ୍ ଆମର ଗୋଟିଏ ପ୍ରକାର ଆଦର୍ଶ ପ୍ରତି କୃତଦାସତ୍ୱ ଏବଂ ଯିଏ ଆଦର୍ଶରେ ବିଶ୍ୱାସୀ ନୁହେଁ ସେ ଶତ୍ରୁ ଯେତେବେଳେ
পৃথিবীর সমাজের এই হচ্ছে অবস্থা, যার বিশেষ ব্যাখ্যা করার প্রয়োজন নাই। অজস্র দুষ্টন্ত আপনার পাইবে সবুবেলে। উচ্চাকাঙ্ক্ষা মনুষ্যকে আজি এত বেশি স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক করে দিয়েছি যে যা কিছু সে করে সবু গোটায় কিছু নির্দিষ্ট রাজনৈতিক আদর্শ হোক, সামাজিক আদর্শ হোক, গোটা কোনো আদর্শ নামে, কিন্তু সে আদর্শ নামে যা করে তা পথে যা থায় সে হচ্ছে প্রচন্ড অহঙ্গ বিভীষিকা। আবৃত স্বাধীনতা কত দূর স্বাধীন আমি, আমি কত দূর স্বাধীন বাস্তবি গোটা প্রশ্ন। মু যদি গোটে গণরে ছিড়া হয়ে কথা কে চাইবি মুসে স্বাধীনতা হাসিল করিপারি, গোটে গোড় টেকিকি আর গোটে গোড়ে ছিড়া হয়ে কথা কে, দুই গোড় টেকিকি দিয়ে কথা কে স্বাধীন রসিকি। আমার স্বাধীনতা খুব সীমিত এবং আমি যেতবে উইলিয়াম জেমস জন বিখ্যাত দার্শনিক আপনার জানতে সে গোটা গোটায় গোটায় কাল্পনিক ঘটনা উপরে মনোধ্যান দিয়ে প্রায় পাগল হয়ে গেলে শেষ বেড়ে ঘটনাটা হচ্ছে এমতি মানুষ কতদূর স্বাধীন তা প্রশ্ন লা। এটা গোটে সহরক জনে নয় করে লোকটি আসিছে, সে আসিকি লোক তো প্রত্যেক মানুষ গোটে সামাজিক প্রাণী, সে অন্য মিশামিশি করব, সে সহ কে পরিচিত না, সে ভাবিলা গোটে কোণী ক্লাবর সদস্য হয়ে যাবি। সেই সহর সে অনুষ্ঠান দেখা দুইটি ক্লাব আছে, প্রথম ক্লাবটা হচ্ছে এ ক্লাব ফর ক্লাব ফর বিলিভার্স ইন ডেস্টিনি। সেই ক্লাব পশি গলা কহিলা মোটে সভ্যবি আপনার মেম্বার হবি, হ্যাঁ নিশ্চয় নিশ্চয় সেক্রেটারি কহিলে খাতা কাটি আনলে, কিন্তু গোটে ক্লজ অছি আপনার কাহিকি আমার সভ্য হওয়া চাহান্তি। সে উত্তরে সে কুচান মো চয়েস মু চাহিনি সভ্য হওয়া, ও তারপর আপনার ফ্রিলি বিশ্বাস করতে আপনার স্বাধীন মত প্রয়োগ স্বাধীনতার বিশ্বাস করতে আমার হচ্ছে ক্লাব প্রিডেস্টিন আমার ভাগ্যবাদী ক্লাব এইটা বাহার বাহারি গলে দ্বিতীয় ক্লবের বসলে। সেই ক্লবটা হচ্ছে স্বাধীন চেতা মানুষ মানুষের সমিতি, সেইটা নিজ ইচ্ছা উপরে নিজ ইচ্ছা সত্য যেন বিশ্বাস করেন তাঁর সমিতি সেটা। সেটি যাই সে কহিলেন যে মু আপনার সভ্য হবি না, কাহিকি আপনার ভাবু চাহ না, মোটর তো অন্য উপায় নাই, আর আপনার তো মনে করলে ও তা আপনার ডেস্টিনি বিশ্বাস করতে নিরুপায় সেইপরি। বাস এই যে ধন্দা মানুষ প্রকৃতির কতদিন স্বাধীন তা নিজের আদর্শ অনুসরণ করা, তার উত্তর সে পাইলে না, প্রায় পাগল হয়ে গেলে। সফিস্টিকেটেড কথা গোটিয়ে কুচি আপনার সেই গোটে বিজ্ঞ শ্রোতৃমণ্ডলী আজি যে ছানি দিকে আসছেন প্রায় এই দুর্যোগপূর্ণ সন্ধ্যায় এসব কথা কে সাহস করছে সেইপাই। বর্তমান প্রশ্ন হচ্ছে মানুষের আমি এত বেশি আত্মকেন্দ্রিক হয়ে যাইছু এবং সে আত্মকেন্দ্রিক জাহির করা আমার যে আদর্শ প্রয়োজন সে আদর্শ প্রতি এত অনুরক্ত হয়ে যাইছু যে আমি অজানতরে আদর্শ নামে আমি গুড়ায়ে অহংচালিত আবেগ প্রবেগর কৃতদাস হয়েকি সম্পূর্ণ বন্দী হয়ে রয়েছে। ইয়ার সমাধান সাহিত্যের ইয়ার প্রভাব অনিবার্য, সাহিত্যের ইয়ার প্রভাব অনিবার্য। বহু সাহিত্যে আপনার দেখবে এক সীমিত আদর্শ এবং অনেক সময় সে আদর্শ হচ্ছে সন্ত্রাসবাদ। মু সন্ত্রাসবাদ মানে রাজনৈতিক সন্ত্রাসবাদ কুহনি, চিন্তা সন্ত্রাসবাদ, অশ্রতা আনিবার সন্ত্রাসবাদ, আপনার গোটে নির্দিষ্ট ফরমাট ন পড়লে আপনার কোণী স্বাধীনতা না। মনে পড়ছে একটি ঘটনা, এই প্রায় 80 দশকের কথা, আমার গোটে বিখ্যাত পত্রিকা জনপ্রিয় পত্রিকা মো পাখর চিঠি লিখলে যে আমি আপনার পত্রিকার গোটে স্যাম্পল কপি পঠাউছু এবং এই পত্রিকার আপনার লেখাটি দেলে যদি একটা সমর্থক হবে আমি পুনি আপনার চিঠি লিখব এবং যৌ লেখকীয় প্রাপ্য সময় অফার করেছেন সেতবে মো সমগ্র বর্ষক রয়্যালিটি যা সব বহি তার দেড়গুণ গোটে গল্প পাই 15 কোটি পৃষ্ঠ গল্প হওয়া চাই বিপুল অর্থ। মু খুশি এই চিঠি উত্তর দেলি যে হ্যাঁ লেখি আপনার কারণ আপনার নির্দেশ হচ্ছে এয়া আপনার
আপনার শৈলী আমি পছন্দ করু, আপনার ভাষা প্রয়োগ আমি পছন্দ করি ইংরাজী। আপনার লিখবে এই লাইনরে এবং গোটায় অশ্ল প্লট প্রশোচনা মধ্যে দিয়া দিয়েছি। ম্যাগাজিনটি আসছি, মো ছাত্র মানে ঘরের বসে কিছু চক চক ম্যাগাজিনটা খুলে পকেছি, কেমিতি বন্ধ করবি উপায় পাইনি। সেতবে উলগ্ন ছবি দেশ ভর্তি পত্রিকা এবং এই ধারায় যদি আপনি লিখবে তবে আপনার গল্প প্রকাশ পাইব। আপনার টেকনিক শৈলীকে আমরা সালাম করুছু, আমার গল্প হয়ে উড়ে কেতি সীমিত আজ লেখক আপনার বিশ্বাস করবে। বিজয় বাবু কহিগলে বলে মু কহুছে কথা, বিজয় কহিগলে 70s মো লেখা সব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মুখ্য পত্রিকা বিশেষ আন্তর্জাতিক সবুতে প্রকাশ পাওয়া, ভারতীয় বর্তমানে প্রায় মোর গল্প প্রকাশ পাওয়া। আজ সে পত্রিকা সব বিলুপ্ত হয়ে গেছে, সে পত্রিকা সব না সেভাবে অবস্থা। এবং ভারতীয় সাহিত্য সম্পর্কে এইভাবে ধারা লোক হয়েছি পাশ্চাত্য জগতরে কোচি, হ্যাঁ আমেরিকার গোটে বিশ্ববিদ্যালয় কে কে বিশ্ববিদ্যালয় অধ্যাপক মানে মোর গল্পকে পড়াতে অনেকগুলি, এবে জন অধ্যাপক বাঞ্চ অফ আনসার পঠাই 50টি পিলাঙ্কর উত্তর মোর গল্প সব প্রশ্ন টাউর উত্তর দিয়েছেন। কিন্তু ইয়ে গোটায় সাময়িক ব্যাপার নুহে, ইয়ে খুব এক্সেপশনাল কথা, খুব বিরল ভাবে পরিচিত সেটি বেশি নহ, মুনে পপুলার লেখক নহে। কিন্তু একদা পপুলার লেখক হওয়া যাউথিলি যেতবে ভারতীয় সাহিত্য সম্পর্কে সেখানকার উচ্চ ধারণা ছিল এবং সেখানে চাহুলে গুরুত্বপূর্ণ সাহিত্য, মনস্তাত্ত্বিক সাহিত্য, স্বচ্ছ ভারতীয় বাতাবরণ স্পর্শ দিয়ে পারিথা গোটে সাহিত্য। কিন্তু কেতোটি উপন্যাস তাকে নষ্ট করে দেলে, 40% 60% সোশ্যাল রিয়ালিজম, 40% ইরোটিসিজম কম্বাইন করে দিও বুকার প্রাইজ, অসম্ভব অসম্ভব অশ্লতা সাহিত্য আমার চালু হওয়া আরম্ভ কলা। আমেরিকান প্রফেসর মানে কিন্তু এই ভাবে সাহিত্য আমার যা কিন্তু পাল্প লিটারেচার বহুত অছি, খালি নাম ধাম অলগা ধারণা অলগা। ভারতীয় সাহিত্য সম্পর্কের ধারণা ভীষণ ভাবে বদলে যাইছে, হতাশ অবশ্য মোর হতাশা মতো স্পর্শ করেনি কিন্তু হতাশ হওয়া উচিত মো এবং আপনার হতাশ হওয়া উচিত। এই যে অবস্থা পৃথিবীর বাতাবরণে আজ কোথায় অবচেতন আতঙ্কবাদ ভরি রয়েছে মানুষ ভিতরে, আপনার সচেতন নথিবি মু সচেতন নথিবি, কিন্তু কেতবে নিউক্লিয়ার হয়ে যাব কি, কেতবে ইকোলোজিক্যাল ডিভাস্টেশন এভাবে গোটে পয়েন্ট পৌঁছব কি যেতে রক্ষা করা যাবে পৃথিবীকে, নূতন নূতন ভাইরাস সৃষ্টি হচ্ছেন অভিনব ভাইরাস যা সম্পর্কে কেউ ভবিষ্যৎবাণী করতে পরে গোটে দৃষ্টান্ত বুঝলি। 1980 খেটে বই বাহার আমেরিকার দি কনকোয়েস্ট অফ ডেথ, আলভিন সিলভারস্টিন বলে জন লেখক বড় ডাক্তার, সে জন বিখ্যাত ডাক্তার, সে বইয়ের প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে মেডিকাল গবেষণা ডক্টর এটি অনেক কুচি আপনার মেডিকাল গবেষণা যেমন ক্ষিপ্রগতিরে প্রগতি লাভ সাধন করুচি, আগামী 10 বর্ষ ভিতরে ক্যান্সার হার্ট ডিজিজ করোনারি ডিজিজ সব এবং ডায়াবেটিক এ সম্পূর্ণ ভাবে নিরাময় হয়ে যাই, অর্থাৎ বইর শেষে কোহা যাচ্ছি হে মোর পাঠক বর্গ তোমার যদি আর 10 বর্ষ বঞ্চি রহব ইউ মে বিকাম এ মেম্বার অফ দি ফার্স্ট জেনারেশন অফ ইমোর্টালস, ইমোর্টাল নয় এমোর্টাল ই এম ও আর, অর্থাৎ মরি পার নমরি পার মধ্য। ঠিক বইটি বাহারিছি ফার্স্ট এডিশন সরিগলা দেখা গেল এডস, এআইডিএস এডস, যে সম্পর্কে সমগ্র মেডিকাল জগতের কোনো ধ্যান নথিল। আজ কেউ প্রকার রোগ বাস চাইনার যা পৃথিবীকে আতঙ্কিত করে দিয়েছি, আমি সজাগ ভাবে বদ্ধ এভাবে নানান যে আতঙ্ক আমার অবচেতনে আমাকে অবসন্ন করি রাখছি ধীরে ধীরে। আজ অসংখ্য যুবককে ভেটে যেমন খুব সমৃদ্ধ বাংলার সহরকে পাখাপাখি বন্ধিছে আসন্তি স্তরে আত্মকথা কহতি, বহু টাকা পাতে সে কিন্তু কোণ পড়ু, আমি কহিলে আমি কোণ পড়ু, আমি টিভি দেখুছু কোণ সন্তোষ মিলুনি,
ମୋର ମନେ ପଡ଼ୁଛି କେତେ ବର୍ଷ ତଳେ ଥରେ କାଶ୍ମୀର ଯାଇଥିଲି ମୁଁ ଦୁଇହଜାର ଆଇନ ଥାଗ ଥରେ ଭାରତ ସରକାର ସ୍ଥିର କଲେ ଗୋଟେ ବୁକ୍ ଫେୟାର କରିବେ ସେଠି ନ୍ୟାସନାଲ ବୁକ୍ ଫେୟାର କାଶ୍ମୀର ଲେଖକମାନେ କହିଲେ ତୁମେ ଏମିତି ଜଣେ ଲେଖକ ପଠାଅ ଯାହା ସାଙ୍ଗରେ ଆମେ କଥାବାର୍ତ୍ତା କରିପାରିବୁ ମୋତେ ପଠାଇଲେ ସେମାନେ ମୁଁ ଆନନ୍ଦରେ ଗଲି କେବଳ ଯାଇନଥିଲି କାଶ୍ମୀର ଶ୍ରୀନଗରରେ ହେଉଥିବା ବୁକ୍ ଫେୟାର ବୁକ୍ ଫେୟାର ପରେ ମୋର ଦୁଇଜଣ ମୁସଲିମ ପ୍ରଫେସର ବନ୍ଧୁ ମୋତେ ନେଇଯାଉଛନ୍ତି ପହଲଗାଁ ଦେଖିବା ପାଇଁ ହଠାତ୍ ବାଟରେ ଅନନ୍ତନାଗ ପାଖରେ କାର ଅଟକେଇଲେ ଦୁଇଟା ବଡ଼ ବଡ଼ କଲେଜ ବଏଜ କଲେଜ ଗାର୍ଲସ କଲେଜ ଦୁଇ ଦୁଇ ହଜାର କରି ଛାତ୍ରଛାତ୍ରୀ ମୋତେ କହୁଛନ୍ତି ଯେ କିଛି ମାଇଣ୍ଡ କରିବିନି ଆମର କିଛି କିଛି ପ୍ରଫେସର ଆପଣ କିଛି କିଛି ଗପ ପଢ଼ିଛନ୍ତି ସେମାନେ କହିଛନ୍ତି ଟିକେ ଚାହା ଖାଇକି ତାଙ୍କ ସାଙ୍ଗରେ ଯିବେ ମୁଁ ଗଲି ଚାହା ଖାଇଲି ସୁନ୍ଦର କଥାବାର୍ତ୍ତା ହେଲା ସେମାନେ ସମସ୍ତେ ଘେରିଗଲେ ମୋତେ ଆପଣ ଆମକୁ ଟକ୍ ଦେବେ ଆମ ରିସର୍ଚ୍ଚ ସ୍କଲାର ପୋଷ୍ଟ ଗ୍ରାଜୁଏଟ୍ ଷ୍ଟୁଡେଣ୍ଟସ୍ ଆଉ ଅଧ୍ୟାପକମାନଙ୍କୁ ଗୋଟାଏ ଟକ୍ ଦେବେ ଆଗାମୀକାଲି ଆଗାମୀକାଲି ମୋର ଯିବାର୍ଥ ଦେଖିବା ପାଇଁ ଗୁଲମାର୍ଗ ମୁଁ ବାତିଲ କରିଦେଲି ମୁଁ ଠିକ୍ ଅଛି ଆମମାନଙ୍କର ଆଗ୍ରହକୁ ସମ୍ମାନ ଦେବା ଉଚିତ ଗଲି ଏଇଭଳି ଗୋଟେ ବିରାଟ ଏ ଠିକ୍ ଏଇ ସାଇଜ୍ର ହଲ୍ ଟିକେ ବଡ଼ ହେଇପାରେ କିମ୍ବା ଏଇଭଳିଆ ସାଇଜ୍ ସମଗ୍ର ହଲ୍ ପରିପୂର୍ଣ୍ଣ କାନ୍ଥକୁ ଆଉଛି ଛିଡ଼ା ହେଇଛନ୍ତି ଛାତ୍ରମାନେ ସମସ୍ତେ ମୁସଲିମ ଏବଂ ପ୍ରିନ୍ସିପାଲ ମ୍ୟାଡ଼ାମ ପ୍ରିନ୍ସିପାଲ ଦୁଇ କଲେଜର ଛାତ୍ରଛାତ୍ରୀ ପ୍ରାୟ 40% ଗାର୍ଲ 60% ମ୍ୟାନ୍ 45 ମିନିଟ୍ସ ମୁଁ କହିଲି ତାପରେ ଯିଏ ଯିଏ ପ୍ରେଜେଣ୍ଟ କରୁଛି କହିଲେ ଆଜ୍ଞା କିଛି ପ୍ରଶ୍ନୋତ୍ତର ହେବ ଆପଣ ଅନୁଭୂତି ଦେବେ ମୁଁ କହିଲି ହଁ କି ସୁନ୍ଦର ପ୍ରଶ୍ନ ଗୋଟିଏ ଉତ୍ତର ଗୋଟିଏ ପ୍ରଶ୍ନ ନମୁନା ଆମର ମନେ ଅଛି ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ସାର୍ ଆମେ ଯଦି ଗୋଟେ କ୍ଲାସିକ ବହି ପଢ଼ୁ ଆଙ୍କଲ ଟମ୍ସ କେବିନ୍ ହଉ ରବୀନ୍ଦ୍ର କୃଷ ହଉ ଯେତେବେଳେ କ୍ଲାସିକ ବହି ଆମେ ପଢ଼ୁ ପଢ଼ିବା ପରେ ଗୋଟେ କେମିତି ସନ୍ତୋଷ ହେବା ଆସେ ଆମର ଚେତନା ଯେମିତି ଟିକେ ଟିକେ ଉଦ୍ଭାସିତ ହେଇଯାଇଛି ପ୍ରସାରିତ ହେଇଯାଇଛି ଯେତେବେଳେ ଆଧୁନିକ ଉପନ୍ୟାସ ସବୁ ପଢ଼ୁ ଆୱାର୍ଡ ୱିନିଂ ନୋଭେଲ୍ସ ପଢ଼ିବା ବେଳେ ଖୁବ ଇଣ୍ଟରେଷ୍ଟିଂ ଲାଗେ ପଢ଼ି ସାରିବା ପରେ ଗୋଟେ ଅବସନ୍ନ ଭାବ ଆସେ ଗୋଟେ ସେନ୍ସ ଅଫ୍ ଫ୍ୟୁଟିଲିଟି ଆସେ କାହିଁକି ମୁଁ କ'ଣ ଉତ୍ତର ଦେଇ କହିବାକୁ ଯାଉନାହିଁ କିନ୍ତୁ ପ୍ରଶ୍ନର କ୍ୱାଲିଟି ହେଉଛି ଏଇଆ ଏବଂ ଏଇଟା ଗୋଟେ ସତ୍ୟ ଯେ ଯେଉଁ ସାହିତ୍ୟ ଜୀବନ ସହିତରେ ଗତି କରିବା କଥା ଏବଂ ଜୀବନକୁ ଆଭିମୁଖ୍ୟ ପ୍ରଦାନ କରିବା କଥା ସିଏ ଆଜି ତା ନ କରିକି ବିଷାଦ ଏବଂ ବିଶୃଙ୍ଖଳତା ଆଣିଦିଏ ଜୀବନରେ ଏହାକୁ ସମଗ୍ର ମାନବ ଜାତିର ସ୍ଥୂଳ ଅବସ୍ଥାରେ ପରିବର୍ତ୍ତନ ନ ଆସିଲେ ସାହିତ୍ୟରେ ପ୍ରକୃତ ଆଦର୍ଶ କ'ଣ ପ୍ରକୃତ ଆଦର୍ଶ ରାଜନୈତିକ ଆଦର୍ଶ ନୁହେଁ ଅର୍ଥନୈତିକ ଆଦର୍ଶ ନୁହେଁ ସାମାଜିକ କୌଣସି ଆଦର୍ଶ ନୁହେଁ ପ୍ରକୃତ ଆଦର୍ଶ ନିଜ ସ୍ୱଧର୍ମର ଅନୁସରଣ କରିବା ଏବଂ ସ୍ୱଧର୍ମର ଅନୁସରଣ ଆପଣ କରିପାରିବେ ସେତିକି ବେଳେ ଯେତେବେଳେ ବହିର୍ଜଗ ସହିତ ଆପଣଙ୍କ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ମିଶ୍ରଣକୁ ବାତିଲ କରିଦେଇକି ଅଳ୍ପ ସମୟ ପାଇଁ ଅବସର ନେଇକି ନିଜ ଭିତରକୁ ପ୍ରବେଶ କରିବାର ଚେଷ୍ଟା କରିବେ ସ୍ୱଧର୍ମ ଧର୍ମ ନୁହେଁ ଧର୍ମର ବହୁତ ବ୍ୟାପ୍ତି ଘଟୁଛି ଆଜି ଧର୍ମର ବହୁତ ବ୍ୟାପ୍ତି ମୋତେ ସେତେବେଳେ ଏଇ ଚାରି ପାଞ୍ଚ ଦିନ ଡକ୍ଟର କରଣ ସିଂ ମୋତେ ତାଙ୍କର ଗୋଟେ ସଭାରେ ଚିଫ୍ ସ୍ପିକର ଥିଲି ସେ ମୋତେ କହୁଛନ୍ତି ବହିଟା ଲେଖିଛନ୍ତି ସେ ବହିଟା ରିଲିଜ ହେଲା ସେଦିନ ଯେଉଁ ବୈଷ୍ଣୋଦେବୀରେ ବର୍ଷକୁ ପ୍ରାୟ 60,000 ଲୋକ ଯାଉଛନ୍ତି ଦେଖିବା ପାଇଁ ଆଜି 1 କୋଟିରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ଲୋକ ଯାଉଛନ୍ତି ଧର୍ମର ଏତେ ବେଶୀ ପ୍ରାବଲ୍ୟ ବଢ଼ିଯାଇଛି ଯେଉଁ ଅମରନାଥକୁ 80,000 ଲୋକ ଯାଉଥିଲେ ଏବେ କ'ଣ 7-8 ଲକ୍ଷ ଲୋକ ଯାଉଛନ୍ତି ଏ ଧର୍ମର ସ୍ଫୁରଣ ଏଇ ଧର୍ମର ସ୍ଫୁରଣ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ସମାନ୍ତର ଭାବରେ ଚାଲିଛି ଯେଉଁ ସବୁ ବିଭତ୍ସ କାରବାର କେବେ କଳ୍ପନା କରି ହେଇନଥାନ୍ତା ପିତା ପୁତ୍ର ସହିତ ସମ୍ପର୍କ କ'ଣ ଭାରତର ପରମ୍ପରାରେ ଆପଣ ପ୍ରତି 2-3 ଦିନ ଯଦି ସମ୍ବାଦ ପାଇବେ ତାକୁ ପୁନରାବୃତ୍ତି କରିବାର ସାହସ ମୋର ନାହିଁ କେତେ ବେଶୀ ଅଧପତିତ ହୋଇଛି ଭାରତୀୟ ସମାଜ ଏବଂ ନ୍ୟାୟତ୍ୱ ପୃଥିବୀର ଯେଉଁ ସୁଖୀ କ୍ୟାଲେଣ୍ଡର କେତେ ଲୋକ ସୁଖୀ କେଉଁ ସବୁ ଦେଶ ସୁଖର ମାତ୍ରା କେତେ ଅନୁଭବ କରୁଛନ୍ତି ସେଇ ଯେଉଁ ପରିମାପ ହୁଏ ବିଶ୍ୱ ସାହିତ୍ୟ ବିଶ୍ୱ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସଂସ୍ଥା କରେ ଭାରତବର୍ଷ ସ୍ଥାନ କ୍ରମାଗତ ଭାବରେ କମରୁ କମ ଚାଲିଛି ଯେଉଁ ଭାରତବର୍ଷ ଦିନେ ମୁଁ ଯାହା କହୁଥିଲି ଆପଣଙ୍କର
पुस्तक मला सम्हारे बुझे मन 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 कला ओड्या जो भारतवर्ष दिने पृथ्वी प्रथम संतना जने विवश विवशता भोगुथा व्यक्ति पै संतना अर्जुन पै भगवान श्री कृष्ण को संतना समर्पण हेतला सेई पृथ्वी अधिवास माने जो माने आज भी गीता पढ़ुछन्ति एवं मंदिर मस्जिद संख्या बहुत बढ़ी गलाने से भारत संख्या भारतीय मानक अवसाद ग्रस्त मान संख्या भितर से सब कम तल 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 को चल प्रकृति प्रतिशोध नौ कौन श्री श्री श्रीकृष्ण कौ विधान देते अवसरता अवसर दूरीभूत करने कौ विधान से देते निजर स्वधर्म संधान स्वधर्म मृत्युवांचनीय परधर्म ग्रहण कर ना आज एत बेस स्वधर्मच्युत आम हो राजनैतिक आलोचना विभिन्न प्रकार आलोचना आइडियोलोजिकल ट्राइबालिज्म जे से प्रकृत आदर्श केवे अनुभूत हो पार ना किंतु यही संकट भितर रही प्रतिश्रुति जे जदि सामूहिक भाव आम चाहू संकट उत्तीर्ण हाँपाई प्रकृति एभली संकट सृष्टि करे ना जो थे उत्तीर्ण हार शक्ति मनुष्य थी मनुष्य शक्ति थी चैलेंज करने उज्जीवित करने शक्ति उज्जीवित करी से चैलेंज सामना करने अतिक्रम करने संकट सृष्टि हुए आज सामूहिक संकट दूरीभूत हो पार जदि अंत किसी संख्यक व्यक्ति सन्यासी नुहे अरण्यवासी नुहे जीवन जोगी जीवन में थी सांसारिक जीवन थी जो माने समस्त अनादर्शमूलक प्रभावी जो मुक्त रखा चेष्टा करेंगे एवं विश्वास करेंगे जे पुनर्जन्म रही पृथ्वी को आमको आरंभ आसवाक पड़ो मुझकी पर पृथ्वी को टी सुंदर छाड़ जीवन साहय करी से पृथ्वी को पुणी फेरी आस एवं कर्मफल अवधारित तो, ये कौन कर्म ना दुष्कर्म ना जार परिणति जार प्रतिक्रिय मनीष उत्तीर्ण हो पार सरला माध्यम प्रचार माध्यम कि लाच मिछ मध्यम बारंबार मान मनस्तात्विक अवस्था प्रमाण करेक कथा भर जीवि ना जे ना शेष कथा भर जीवि ना बर्तमान मु खाली गोटे कथा मैंने कहूँ प्रचंड विश्वास प्रयोजन भगवान ये सृष्टि को तैयारी कर जस्ट गोटे एटमिक एक्सप्लोशन गोटे घटना मन पड़ी मैं आज कहता पी आप बुझीप बयस दृष्टि पर कैसे सावलता कमीगला कथा कहला बेले मत से स्वतस्फूर्तता आसुना जदि मोर भाव स्वतस्फूर्त कि भाषा ना अनेक वर्ष तेज क्रुशियल था रुशियार प्राइम मिनिस्टर जड़े तरुणी आमेरिकन सांबादिक देखा जा क्रुशियल बोहेमियन कथा कहू कहू हठात से झील टी कहू इंटरव्यू सरगला अरे झील मो टेबल तल कर झील अनैला कौन देखु क्या देखु कार्पेट आउ कौन कार्पेट गोटे गोटे दंड भाया कौन अच्छी आउ या कहीकि निज पदांगुल जो क्रुशचेप से जोटा देखुला से खंडे पता अपसरी दे कौन देखु ना मुझे देखी गोटे स्विच भाया कौन डाली नली हलदिया कला हाँ ठीक देखी ए स्विच माने कौन ना बोध आप टेम्परेचर कंट्रोल करने हाँ हाँ ना ना जदि ये ग्रीन स्विच मुझे पाद चिपिदेवी तुम जो सुंदर न्यूयॉर्क सहर उड़ीजी जदि नाली मुझे चिपिदेवी गोड़ा तो प्यारिश चली धला लंडन चली सांगे सांगे जो कंटिनेंटल मिसाइल एक्टिवेटेड हो सब से कथ कहूँ अटोमेटिक से झीटी प्राय फेल कर रहीगला भाविला से पर देखी जदि मुहूर्त ये लोकटे पगल हो मुहूर्त पारिवारिक स्कंदल जो हटात चाहिए सबकि शेष जाऊँगी और चिपिद गोटे फोर गोड़ा जो समग्र स्विच बोर्ड को चिपिद कौन हम क्रुशेप सत कौन था मिच कथ जाने किंतु एटा संभव टेक्निकली संभवपर तेणु सारा पृथ्वी भाग्य अनेक समय आम देखा
ଗୋଟିଏ ଯୋଡ଼ିଏ ବ୍ୟକ୍ତିର ମର୍ଜି ଉପରେ ନିର୍ଭର କରୁଛି। ଇକୋଲୋଜିକାଲ ଡିଭାଷ୍ଟେସନ କଥା ଅଛି, ଡ୍ରାଗ ଏଡିକ୍ସନ କଥା ରହିଛି, ନ୍ୟୁକ୍ଲିୟର ୱାର୍ଫେୟାର କଥା ରହିଛି। ଯଦି ପ୍ରକୃତି ଚାହିବ ଯେ ଏଇ ମଣିଷ ଦ୍ୱାରା କି ସମ୍ଭବପର ନୁହେଁ, ପ୍ରକୃତି ତାର ସମର୍ଥନ ପ୍ରତ୍ୟାହାର କରିନେବ, ସେତେବେଳେ ଅଚେରି ଆମେ ଚାଲିଯିବୁ ସାହିତ୍ୟ ସମେତ। ସାହିତ୍ୟର ଆଦର୍ଶବାଦ ଆଜି ବଡ଼ ଦୁଷ୍କର ଜିନିଷ। ଯଦି କବି ଲେଖକ ନିଜେ ଟିକେ ନିଜର ଅନ୍ତରକୁ ଯାଇ ପ୍ରେରଣା ଅନୁଭବ କରିବାର ଚେଷ୍ଟା ନ କରନ୍ତି, ଏବଂ ଯଦି ଖାଲି କମର୍ସିଆଲ ସକ୍ସେସ୍, ଖ୍ୟାତି, ପୁରସ୍କାର ଏସବୁ ପାଇଁ ବ୍ୟସ୍ତ ରହନ୍ତି, ଉପାୟ କିଛି ନାହିଁ। ମଣିଷ ବଡ଼ ଅସହାୟ ଅବସ୍ଥାରେ ଅଛି। କିନ୍ତୁ ପୁନର୍ବାର ମୁଁ ସ୍ମରଣ କରିଦେଉଛି ଯେ ଅସହାୟତା ଭିତରେ ଲୁଚି ରହିଛି ବିରାଟ ସମ୍ଭାବନା। ଆମେ ନିଜକୁ ନିଜେ ବିଜୟ, ନିଜକୁ ନିଜେ ବିଜୟ ହାସଲ କରିବା ସମ୍ଭାବନା, ଏବଂ ସେ ଶକ୍ତି ମଧ୍ୟ ଆମ ପାଇଁ ଲଭ୍ୟ ହେବ ଯଦି ଆମର ଅଭିପ୍ସା ଥିବ, ଏବଂ ଆମେ ଯଦି ଚାହିଁବୁ ସେ ଶକ୍ତି କାର୍ଯ୍ୟକାରୀ ହେବ ବୋଲି। ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆପଣମାନଙ୍କୁ, ବହୁତ ଧନ୍ୟବାଦ ଓଡ଼ିଶା ସାହିତ୍ୟ ଏକାଡେମୀ, ସାରଳା ସାହିତ୍ୟ ସଂସଦ, ଶ୍ରୀମାନ ସଂଗଠକ ପ୍ରଭାକର ବାବୁ, ବିଜୟ ବାବୁ ମୋର ସାନ ଭାଇ ଭଳି, ଏବଂ ଅନ୍ୟ ସମସ୍ତ ମନୋରଞ୍ଜନ ବାବୁ, ହରିହର ବାବୁ, ମ୍ୟାଡ଼ାମ ସତୀସ୍ମିତା ଦେବୀ, ସମସ୍ତଙ୍କୁ ଧନ୍ୟବାଦ। ଡକ୍ଟର ସାହ ଧନ୍ୟବାଦ। ଏପଟେ ଆପଣମାନେ ଦୀର୍ଘ ସମୟ ଅପେକ୍ଷା କଲେଣି, ମୁଁ ଆପଣଙ୍କୁ ବିଦାୟ ଦେଉଛି। ବହୁତ ଧନ୍ୟବାଦ।